নমস্কার বন্ধুরা আমি অরুপুল্লভী আমাদের হস্ত করতলে একটা বিবাহের স্থান নির্দিষ্ট করা আছে এখন অনেক বন্ধুর প্রশ্ন ওই বিবাহের স্থানে যদি একাধিক রেখা থাকে বা বহু রেখা থাকে তাহলে কি বহু বিবাহ নির্দেশ করে বা এই এত এত যে বেশি বেশি রেখা থাকে এগুলো প্রকৃত কিসের রেখা যদি দাদা বলেন তাদের সবার উদ্দেশ্যে এবং আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমার জানা অভিজ্ঞতা আজকে আমি তুলে ধরব দেখুন অনেকেই বলে থাকেন বা আমি শুনেছি বা দেখেছি যে তিনটে রেখা আছে তাহলে এই বাইশ থেকে পঁচিশের মধ্যে এই রেখাটা ডিভোর্স হবে তারপর একটা ডিভোর্স হবে এরকম বলে বয়স ধরে ধরে বলে দেন অনেকে দেখুন কোনো কিছু নিজেরা আমরা বাঁধিয়ে যদি নিজেদের মন গড়া কথা বলি তাহলে সেটা জ্যোতিষশাস্ত্রের কথা নয় ওটা চা দোকানের কথা হতে পারে জ্যোতিষশাস্ত্রের কথা বিজ্ঞানসম্মত বিজ্ঞান বিজ্ঞানসম্মত শুধু নয় এবং এটা প্র্যাকটিক্যাল এবং বহু বহু এটা একটা সাধনলব্ধ একটা বিদ্যা আমরা বলতে পারি জন্ম মৃত্যু বিবাহ কখন হবে কি হবে কোন মুহূর্তে হবে কেউ বলতে পারে না কিন্তু বিবাহ সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া যায় বা শত প্রতিরশত এই ধরনের ফলতেও দেখেছি আমরা আমাদের বহু মানুষের জীবনে এখন আমরা স্থল বলতে আমাদের বন্ধুরা এই যে কনিষ্ঠা অঙ্গলি এই যে স্থল এই একটাই স্থান আমাদের কনিষ্ঠা অঙ্গুলির নিচের বুধের এই যে বুধের স্থান তারই এই যে সাইডে এইখানে যে সরু সরু এইভাবে কিছু প্রমিনেন্ট কিছু হালকা থাকে রেখা এই দিক থেকে বেরিয়ে আসে এদিক থেকে এদিকে বেরিয়ে আসে ওই স্থানে রেখাগুলোকে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা বলা হয় এখন কটি থাকলে শুভ কটি থাকলে বেশি থাকলে অশুভ এই নিয়ে অনেকের অনেক কথা আছে অনেক জ্যোতিষশাস্ত্র আলোচনা আছে প্রথমে ভালোভাবে জানুন যদি বিবাহস্থলে মিডিলের থেকে একটু উপরে অর্থাৎ এই স্থানটাকে যদি আমরা এখান থেকে হার্ড লাইন পর্যন্ত ধরেন তার এই মিডিল থেকে যদি একটু উপরের দিকে একটাই সিঙ্গেল রেখা থাকে তো তার বিবাহ নিয়ে ঝামেলা নেই তবে একটু দেরিতে বিবাহ হয় যদি মিডিলের অনেক উপরে একটা প্রমিনেন্ট একটাই রেখা থাকে তার তার বিবাহ দেরিতে হবে সচরাচর পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশে এরকম নাগাদও বিবাহ হয় কিন্তু এই একটি রেখার থাকার জন্য বাড়ির লোক বা তিনি অনেক সম্বন্ধ দেখার ব্যাপার থাকে কিন্তু কোনো না কোনো কারণে কেটে যায় তখন নিজে তিনি বা তার আত্মীয় স্বজন পরিবারবর্গ বড় দুশ্চিন্তায় পড়ে যান কেন বিবাহ হচ্ছে না এত এত সম্বন্ধ দেখা হচ্ছে তখন কারো কারো জ্যোতিষীর কাছে যান জ্যোতিষীর কাছে যখন গেলেন হয়তো আপনার চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তো তিনি তখন খুঁজবেন নিশ্চয়ই দোষ আছি নিশ্চয়ই কালসর্প আছে ইত্যাদি ইত্যাদি খুঁজে বেড়াতে থাকবেন না থাকলেও যদি খোঁজে খোঁজে একটু আংশিক বার যায় তাও আপনাকে বলতে পারেন পরিষ্কার একটা বিবাহ রেখা থাকে যদি বন্ধুরা আপনি বিবাহে সুখী হবেন তবে আপনার দেরিতে বিবাহ হবে কখন হবে না যখন দেখবেন আপনার ওই যে বিবাহ রেখা তার যে একদম ডোগা বলি একদম আগা বলি অগ্রভাগ বলি তা যখন খুব সরু হয়ে বাড়তে থাকবে তখন জানবেন আপনার বিবাহ সন্নিকটে এবার বিবাহটা হয়ে যাবে হতে পারে ছত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাতে কি এর যতদিন ওই অগ্রভাবটি হয়ে থাকবে অর্থাৎ কোনো রকম কোনো আগে সরু রেখা এগিয়ে যাচ্ছে না ততদিন প্রতিবন্ধকতা আছে সে আপনার মাঙ্গলিক দোষ থাকলো কি না থাকলো এটা ফ্যাক্টার নয় এই এক নম্বর তবে যাদের একটাই বিবাহ রেখা তাদেরকে চমৎকারই বলা হয় বিবাহ রেখা একটা বিবাহ রেখাতে সাধারণত তিনি সংসার জীবনে তার সংসার নিয়ে তার স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে আর ভাবতে হয় না সুখ সুখী জীবন সংসার জীবন তাদের স্বামী স্ত্রীর হয় এবারে ওই যে একটা রেখা থাকলে একটু সাসপেন্সের ব্যাপার থাকে একটু দেরিতে বিয়া হয় বাড়ির লোক যদি তাড়াতাড়ি করতে যান তখন হয় না তখন নানান রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা আমাদের পড়ে যান আমরা যদি এমনিও বলি একে রিম রিম দুয়ে পাঠ তিনে হট্টগোল চারে হাট সুতরাং একটা রেখা থাকলে একটু রিম রিম মানার সমস্যা হয় এবারে বন্ধুরা যাদের হাতে দুটো রেখা আছে দুটো রেখা থাকাটাই নর্ম্যাল বা সাধারণ বিবাহ রেখার সুতরাং প্রত্যেকের হাতেই দুটো রেখা থাকাটাই স্বাভাবিক এটাই নর্মাল এর মনে এই নয় যে দুটো বিবাহ হবে কখনোই না এবারে কারো প্রথমে হয় কারো বা পরেরটাই হয় সুতরাং একটা মোশেন তৈরি হয় তার জন্য রেখা আছে দুটি রেখা থাকা সৌভাগ্যদায়ক ওই যে এক রিমরিম দুয়ে পাঠ শুভ বিবাহের দিক থেকে শুভ শুধু বিবাহ রেখার উপর তিল জব বা অগ্রভাব যেন দ্বিখণ্ডিত না হয় তাহলে সেই রেখা শুভ ফল পাবেন এবারে দেখা যাচ্ছে কারো একাধিক রেখা সরু সরু ক্ষুদ্র ক্ষুদ্র সুতোর মতো রেখা ইউজ রেখা তার উপরে আবার কাটাকাটি কাটাকাটি ক্রস ক্রস ভাব উপর থেকে এখানে বুঝতে হবে যে তিনি চঞ্চলতার বশত বহু প্রেম প্রীতি বা এই ধরনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে থাকবেন হতে থাকবেন আর কাটতে থাকবেন কারো পনেরো দিন কারো ছমাস মাস কারো কোনোটা এক বছর কোনোটা বা ছ বছর এভাবে হয় আবার কেটে যায় হয় কেটে যায় যদি একটাও প্রভিনেন্ট রেখা ওই স্থলে না থাকে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাটাকুটি রেখা থাকে তো এইভাবে কাটতে কাটতে একটা বয়স আসে তখন তারপরে আর বিবাহ অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রে হয় না আবার আমি এমনও দেখেছি যে বিবাহস্থলে বহু রেখা তার একটা আত্ম অহংকার থাকে তিনি হয়তো রূপে গুণে খুবই সুন্দর দুধে আলতা রং রূপবতী বা রূপবান গুণবতী বা গুণবান অনেকের মধ্যে এই ধরনের থাকে যে একটু অহংকার বলি আমরা আত্মহংকার বলি মেয়ের ক্ষেত্রে বলা হয় যে না আমি এই এই ধরনের কোয়ালিটির চাকুরি ছাড়া আমি বিয়ে করবো না অনেক ভালো ভালো সম্বন্ধ এলো তখন বলছে না আমার তো এই কোয়ালিটিই চাই মানে আমি যা সিলেকশন করবো তাই আমার জীবনে হবে এত বড় কর্ম আমি করে এসেছি এমনও অনেকে ভাবে কিন্তু অনেক সময় ঠক বাঁচতে গিয়ে গা উজাড় হয় বা আমরা বলি না ওই বেশি বাঁচলে ওই গোবরের হাত বা অনেক সময় অন্য একটা বলা হয় আমরা কথা বলছি না এই ধরনের হয় আমার জীবন আমার এলাকায় দেখেছি অতি সুন্দর বা সুন্দরী এই ধরনের বাঁচতে 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 তার বয়সে পেরিয়ে যায় এবং সারা জীবন এভাবেই রয়ে গেল বিবাহ আর হলো না তাহলে প্রচুর রেখা থাকলে সাবধানতা অবলম্বন করা দরকার এই দরকার যে এতে চঞ্চলতার বশত এই ও এ ও এই ধরনের সম্বন্ধ প্রেম প্রীতি করতে গিয়ে তার বদনামই হয় তিনি একটি জনপ্রিয় হয়ে যান যে এ এই ধরনের কোয়ালিটির ফলে না তার জন্য কেউ এগিয়ে যান সম্বন্ধ দেখতে বা কোনো কিছু পরিচিতি দিয়ে বা কোনো ঘটকও তার দিকে এগিয়ে যান না যে কি হবে আমাকে না বা জেল খাটতে হয় এগুলো আমার একদম অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করছি সুতরাং বহু রেখা থাকা অর্থাৎ চারটা যদি রেখা থাকে আমরা বলি চারে হাট সুতরাং এই হয়ে যায় আর কি তাহলে বিবাহ ক্ষেত্রে যদি বহু রেখা থাকে তারা কিন্তু বহু বিবাহ নয় যদি বিবাহ রেখার কোনো রেখা প্রমিন্যান্ট রেখার শেষ প্রান্ত দ্বিখণ্ডিত হয় এবং দু হাতেই যদি হয় নিশ্চিত সেই বয়সের সেই রেখায় যদি বিবাহ হয় চোখ বন্ধ করে তার ডিভোর্স হবে যদি দশ পনেরো বছরের বারো বছরের যদি প্রেম হয় তবুও ডিভোর্স হবে আমি নিজে দেখেছি হয়তো তাদের অনেকে আমার এই ভিডিও দেখছেন যাদের আমি ক্যালকুলেশন করেছি এখন তারা দেখছেন আমার ভিডিও সুতরাং বন্ধুরা একাধিক রেখা হিউজ পরিমাণে রেখা। ক্ষুদ্র ক্ষুদ্র বিবাহরেখা এগুলো আমাদের চঞ্চলতা বশত বহু সম্পর্কের সৃষ্টি করে যার কোনোটাইই ভ্যালু বা মূল্য থাকে না যদি একটাও প্রমিনেন্ট রেখা না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ হয় না বা হয়েও তার বিবাহ সংসার জীবন বিবাহ জীবন টিকে না আর যদি একটা রেখা থাকে তাহলে একটু দেরিতে বিবাহ হয় কিন্তু যদি রেখা পূর্ণ হয় অগ্রভাগ দ্বীঘ্ডিত না হয় তাহলে তিনি সুখী হবেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সম্পর্ক বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো যে একটা সমস্যা এগুলো হয় না যাদের হিউজ রেখা তাদের এই একটা মোটিভ থাকে খুবই ভালো ভদ্র ছেলে কি মেয়ে কিন্তু প্রচুর রেখা থাকলে আপনি কোনো কিছু জায়গায় খুব কাজ করছেন পাশ দিয়ে অন্য কেউ আপনার বিপরীত বন্ধু কেউ পেরিয়ে গেলে একটু চোখটা এরকম হয়ে গেল এরকম হয় আর কি মানে ওই একটা মোশেদ থাকে আর কি বেশি রেখা যাদের থাকে মিলিয়ে নেবেন মেলানোর দায়িত্ব আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেকেই বন্ধুর প্রশ্ন যে আমার তিন চারটা রেখা আছে আমার কি তিন চারটা বিবাহ বলেছে এমনকি বয়সদের বলে যে এই বয়সে ডিভোর্স হবে তারপরে আবার হবে আবার ডিভোর্স হবে এভাবে করেছেন তিনি সন্ত্রস্ত সন্ত্রস্তরে আমাকে ফোন করেছিলেন সেই বন্ধুর শুধু সব বন্ধুর উদ্দেশ্যে আমারই শেয়ার করা একাধিক বিবাহ রেখা থাকাটা চঞ্চলতার কারণ প্রেম প্রীতি আজ ও কালকে সে এরকম করে করে বেড়ানো হয় যদি প্রমীণের রেখা একটাও না থাকে এই বেড়াতে বেড়াতে বয়স গড়িয়ে যায় অনেক সময় বিবাহ হয়ে ওঠে না যদি দুটো বিবাহ রেখা থাকে দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন রেখা অগ্রভাগ সুন্দর কোনো দ্বিখণ্ডিত নয় তাহলে আপনি সুখী বিবাহ দিক থেকে সুখী হবেন আর একটা রেখা থাকলে আপনি চমৎকারী রেখা বলা হয় একটা যদি থাকে তবে বিবাহ রেখার উপর যদি তিল থাকে চিহ্ন থাকে আর অগ্রভাগ দ্বিখণ্ডিত হয় তার বিবাহিত জীবনে তার একটা ছবল পড়ে অন্ধকার দশার একটা জীবনে একটা ট্র্যাজেডি নেমে আসতে পারে নানান কারণে এবারে বিবাহ রেখা যদি প্রচুর থাকে আমি কি করব আমার বিবাহরেখায় যদি তিল থাকে কি করব। জব থাকে যদি কী করবো বিবাহরেখার অগ্রভাগে দ্বিখিত তাহলে তো হবে দাদা অনেক জ্যোতিষী বলেছেন কী করব। আমি বলি এর কোনো প্রতিকার নয় মেডিটেশন করুন আমরা ইচ্ছাশক্তির সাহায্যে সব কিছু জয় করতে পারি ঘুম থেকে ওঠে ওই তিল ছব চিহ্ন বা দ্বিখণ্ডিত যদি থাকে সেই রেখার দিকে বাসি মুখে ফার্স্ট দৃষ্টি দিন ইষ্ট দেবদেবীকে স্মরণ করে যে আমার এই রেখা মুছে যাক এই তিল উঠে যাক জব চিহ্ন মুছে যাক এত মনের শক্তি দিয়ে প্রয়োগ করবেন একদম সে যুধিষ্ঠির শরীর যেমন লোহা হয়ে গেছিল না সেরকম আপনার এই ফার্স্ট দৃষ্টিতে ওই রেখা মুছে যাবে তিন মাসের মধ্যে ফল পাবেন এর থেকে বড় কিছু প্রতিকার আমার জানা নেই আর প্রজাপতির নাম স্মরণ করবেন কারণ আমরা প্রজাপতি ঋষি বা প্রজাপতিকে আমরা বিবাহের একটা অধিষ্ঠাত্রী দেবতা বলি বলি তাহলে ফের প্রজাপতির নাম স্মরণ করবেন নমো ভগবতে প্রজাপতয়ে নম নম ভগবতে প্রজাপতয়ে নম প্রত্যেকদিন স্নান করে দশবার ভক্তি করে জপ করবেন আর ওই খারাপ রেখা যদি থাকে তার দিকে দৃষ্টিপাত করবেন বহু চঞ্চলতা রেখা থাকলে এগুলো অনেক মুছে যাবে আস্তে আস্তে আপনি ভালো ফল পেতে শুরু করবেন নচেত এর জন্য কোনো স্টোন কবচ প্রতিকার হয় না আমার জানা নেই সুতরাং আমার বন্ধুরেরই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে আমার যে বহু রেখা থাকলে কি হয় একটা রেখা থাকলে কি হয় দুটো রেখা থাকলে কি হয় বিবাহ রেখার পর যদি তিল জব বা বিবাহের অগ্রভাগ যদি রেখার দ্বিখণ্ডিত হয় তাহলে কি হয় এই নিয়ে আমরা শেয়ার করলাম যদি আপনাদের কারো কাজে লাগে সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় জয়গুরু